অর্থাৎ থ্রি ডি কেন যাচ্ছে, ফোর এস এ কেন যাচ্ছে না, এগুলো হচ্ছে তোমার আহ্বাও নিয়ম অনুযায়ী, আহ্বাও নিয়ম অনুযায়ী যার শক্তি স্তর কম, যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ঠিক আছে? কক্ষপথ চার বা তার যে ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন ঘটতেছে সেজন্য তার শক্তি কম হচ্ছে, অর্থাৎ ফোর এস এর শক্তিটা একটু কম হচ্ছে কারণ তার বিস্তৃতি কম হচ্ছে, ঠিক আছে? আবার যেখানে যে তোমার থ্রি ডি বা থ্রি ডি যেটা আছে তার শক্তি স্তরটা কি হচ্ছে, তার বিস্তৃতিটা বেশি, ডিভিউশনটা বেশি, বিস্তৃতি বেশি হওয়ার কারণে সেখানে ইলেকট্রন যেটা এনার্জি একটু বেশি লাগতেছে, যার ফলে থ্রি ডি তে যাচ্ছে আর কি, থ্রি ডি টা লাস্ট থাকতেছে, ফোর এস আগে চলে যাচ্ছে ইলেকট্রন। এবার বুঝছো? চলে যাচ্ছে ভাই, তো ভাইয়া এটা বের হওয়ার সময় আপনি যে ফোর এস টু কি তো বের এফই হওয়ার টু সময় আমি পজিটিভ, এখানে লিখলাম এখানে এই, যে দেখুন বের হয়ে যাচ্ছে, হ্যাঁ থ্রি ডি থেকে তো বের হচ্ছে, নিচেটা দেখুন ভাইয়া, বুঝি নাই, থ্রি ডি থেকে বের হবে, হ্যাঁ থ্রি ডি বের থেকেই হওয়ার বের হবে, ব্যাপারটা এফই টু পজিটিভ, এখানে হ্যাঁ টু প্লাস এর ক্ষেত্রে থ্রি ডি থেকে বের হবে ইলেকট্রনটা। অনেক বইয়ে ফোর এস জিরো লিখে, বাট তাদের শক্তির কাছাকাছি সেজন্য ফোর এস থেকেও বের হতে পারবে, ঠিক আছে? এমনি নর্মালি থ্রি ডি থেকে বের হবে, এটাই সঠিক। পলির বর্জন নীতি অনুসারে তো এটা ইয়ে থেকে বের হয়, পাউলির বর্জন নিয়ম তো তোমার শক্তি কোত্থেকে ইলেকট্রন যাবে বা বের হবে এটা বলে নাই, পাউলি বলছে যে একটা অরবিটালে চারটা কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারবে না, অর্থাৎ একটা ক্লক ওয়াইজ হলে আরেকটা আলটিমেটলি অ্যান্টি ক্লক ওয়াইজ হবে। হুন্ডেন নিয়মের ক্ষেত্রে কোটাতে কোনটা থেকে বের হবে সেটাও বলছে, হুন্ডেন নিয়মের ক্ষেত্রে অরবিটাল সমূহ যে সাবশেল রয়েছে প্রত্যেকটাতে একটা করে মানে মানে আগে অর্ধপূর্ণ হতে হবে, অর্ধপূর্ণ হয়ে তারপরে পূর্ণ হতে পারবে, ঠিক আছে? এখানে কোত্থেকে বের হবে সেটা জানবে যে তুমি শুধু আহ্বাও নিয়ম অনুযায়ী, যার শক্তি কম সেখান থেকে ইলেকট্রন পরে বের হবে, যার শক্তি বেশি অর্থাৎ সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন আগে বের হবে, সর্বশেষ এনার্জি অরবি এনার্জি অরবি ইয়া থেকে আর কি সেট থেকে, ঠিক আছে? জি তাহলে ভাই এভাবে দেখ, ইলেকট্রন বিন্যাসটা দেখে নিবা, এখানে একদম ডিটেলস আলোচনা করছি, ব্যতিক্রম গুলো একটু দেখবা, আর ইলেকট্রন বিন্যাসের মেইন যে নিয়ম গুলো আছে সেগুলো কিওয়ার্ড গুলো কি, তারপরে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে, এটা ক্যাটায়নের ক্ষেত্রে কিরকম হবে, বা অ্যানায়ন দেওয়া থাকলে তার ইলেকট্রন গেইন করবে, তাহলে ও টু মাইনাস এর ক্ষেত্রে ইলেকট্রন যায়, তো ও এর ক্ষেত্রে ইলেকট্রন কত ছিল 8টা, তাহলে ও টু মাইনাস এর ক্ষেত্রে কত হবে 10টা, তখন 10টার বিন্যাস দেখাবা, এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো, এরপর আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালী দেখবো, তড়িৎচুম্বকীয় বর্ণালী, এখানে প্রচুর নোট করতে হবে আমি বলতেছি, যদি চাও নোট করো অথবা বই থাকলে বইয়ে দাগাও। বর্ণালী দেখো, তড়িৎচুম্বকীয় বর্ণালী মানে কি, মানে আমরা যে দৃশ্যমান এবং অদৃশ্যমান যতগুলো আলো দেখতেছি সবগুলো আলোর উৎস হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, ঠিক আছে? সাউন্ডটা আমার ডিস্টার্ব করতেছে, তাহলে প্রত্যেকটা আলোর উৎস হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছেন, তাহলে প্রতিটা আলোর উৎস হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের লব্ধি বরাবর, তড়িৎ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কি সৃষ্টি হচ্ছে, আলো সৃষ্টি হচ্ছে, এটা কে বলেছে, ম্যাক্সওয়েল। তাহলে ম্যাক্সওয়েল বলেছেন যে প্রত্যেকটা আলোর উৎস হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যৌথ প্রভাবে তাদের লব্ধি বরাবর আলো সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে বর্ণালী। তাহলে এই আলোগুলার তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে যদি আমি বিন্যস্ত করি, এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারবো, যেমন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে মহাজাগতিক রাশি, মহাজাগতিক, ঠিক আছে? তারপর হচ্ছে গামা, তারপর হচ্ছে রঞ্জন, তারপর হচ্ছে অতিবেগুনি, তারপর হচ্ছে দৃশ্যমান, তারপর হচ্ছে অবলোহিত, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রো ওয়েব, তারপর হচ্ছে রেডিও ওয়েভ। তাহলে দেখো, মহাজাগতিক রশ্মি বা কসমিক রে, এটা তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট, এত ছোট যে এটা আমরা ক্যাচ করতে পারি না কোনো যন্ত্রের মাধ্যমে, পারি না, ঠিক আছে? তাহলে মহাজাগতিক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.4405 ন্যানোমিটারের চেয়ে কম, 5 ন্যানোমিটারের চেয়ে কম, ঠিক আছে? 0.4405 ন্যানোমিটারের চেয়ে কম। গামা রশ্মি যেটা আছে সেটা রেঞ্জ হবে 0.3405 থেকে 0.01 ন্যানোমিটার, আর রঞ্জন রশ্মি যেটা সেটা হচ্ছে 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার, ঠিক আছে? 0.01 ন্যানোমিটার বা 0.1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। অতিবেগুনি রশ্মি হচ্ছে 10 to 380 ন্যানোমিটার,
দৃশ্যমান হচ্ছে 382 780 ন্যানোমিটার, অবলোহিত হচ্ছে 0.780 থেকে 1000 মাইক্রোমিটার, 1000 মাইক্রোমিটার, ঠিক আছে? আর ন্যানোমিটার রেঞ্জে, তাহলে এটা একটু বড়, যার কারণে এটা মাইক্রোমিটার রেঞ্জে। মাইক্রোওয়েভ হচ্ছে 1000 মাইক্রোমিটার থেকে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। আর রেডিও হচ্ছে খুবই বড় তরঙ্গ দৈর্ঘ্য, 100 সেন্টিমিটার থেকে 10 কিলোমিটার। এখানে প্রতিটা রেঞ্জই খুব ইম্পর্টেন্ট, এগুলোর থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে, বিগত বছরেও এসেছে। তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্যর বিন্যাস অনুযায়ী এগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। মহাজাগতিক রশ্মি যেটা রয়েছে সেটার ইলেকট্রন বিন, সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে খুবই ছোট, সেটা তরঙ্গ দৈর্ঘ্য কি খুবই ছোট। তাহলে খুবই ছোট হওয়ার কারণে এটা হচ্ছে কত, 0.4005 থেকে 5 ন্যানোমিটারের চেয়ে কম, এত ছোট যেটা আমরা ক্যাচ করতে পারি না, ঠিক আছে? আর অন্যগুলো আমরা মোটামুটি যন্ত্রের মাধ্যমে বা কোনো বিষয়ের কোনো কিছুর মাধ্যমে আমরা ক্যাচ করতে পারি। যেমন গামা রশ্মি 0.0005 থেকে 0.01 ন্যানোমিটার, রঞ্জন রশ্মি 0.01 থেকে 10 ন্যানোমিটার, অতিবেগুনি রশ্মি এত, দৃশ্যমান এত, এটা দেখবা, একটু দেখে নিবা। এরপরে যেটা আমরা দৃশ্যমান অঞ্চল সেগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, 7 ভাগে ভাগ করতে পারি, বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, ঠিক আছে, আসমানি, সবুজ, হলুদ, কমলা, ঠিক আছে, বেনি, আসহ, কলা। তাহলে বেগুনির ক্ষেত্রে কত হবে, 380 থেকে 424 ন্যানোমিটার, 380 থেকে 424। আর এটা হচ্ছে 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575, 575 থেকে 590 ন্যানোমিটার, 590 থেকে 647 ন্যানোমিটার, 647 থেকে 780 ন্যানোমিটার, 647 থেকে 780, এটা হচ্ছে লাল। এগুলো সবগুলো ন্যানোমিটার রেঞ্জের, এনএম ন্যানোমিটার, ঠিক আছে, ন্যানোমিটার রেঞ্জ। তাহলে এখান থেকে তোমাদের একটু প্রশ্ন আসতে পারে যে তোমাকে যদি বলে দেয় যে রঞ্জন রশ্মির ক্ষেত্রে শক্তি কত, রঞ্জন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যে সর্বাধিক শক্তি কত হতে পারে, তাহলে শক্তি বের করতে পারবা না? শক্তির ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি জানি, E=SC/λ। তাহলে আমি ল্যামডা যখন জানি, এসসি কনস্ট্যান্ট, এগুলো বসাই দিলে আমি কি পেয়ে যাব, ই পেয়ে যাব। তাহলে এখানে রঞ্জন রশ্মির ক্ষেত্রে সর্বাধিক ন্যানোমিটার কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য 10 ন্যানোমিটার। তাহলে 10 × 10⁻⁹, 10 × 10⁻⁹ মিটার যখন তুমি বসাই দিবা, তখন এখান থেকে আলটিমেটলি কি পেয়ে যাবা, এনার্জি পেয়ে যাবা। তাহলে এখন দেখো এই ল্যামডা যত কমতেছে এনার্জি তত বাড়তেছে নাকি কমতেছে? দেখো গামা রশ্মির ল্যামডা সবচেয়ে কম, মহাজাগতিক রশ্মি ক্যাচ করতে পারেন, এটা বাদ। গামা রশ্মির ল্যামডা হচ্ছে কি সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম যত বেশি যত কম হবে ল্যামডা, ল্যামডার পরিমাণ যত কম হবে এনার্জি তত কি হবে বেশি হবে, এনার্জি তত বেশি হবে। তাহলে গামা রশ্মির ক্যারেক্টারিস্টিক গুলো আমি বলি, গামা রশ্মির শক্তি খুবই বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, শক্তি খুবই বেশি, বেদন যোগ্যতা বেশি, ঠিক আছে, বেদন যোগ্যতা বেশি। এরপরে গামা রশ্মির কি কি কাজে ব্যবহার করতে পারবো অবশ্যই নোট করবা, আমি বলতেছি দেখিও। তাহলে গামা রশ্মি ব্যবহার করতে পারবা এই ধাতুর খুঁত নির্ণয়ে, ধাতুর ক্ষেত্রে যদি এটা কোনো ক্ষত থাকে বা খুঁত থাকে সেটা নির্ণয় করতে পারবা, ধাতুর খুঁত নির্ণয়ে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে মসবর বর্ণালিমিতিক যন্ত্রে নিউট্রন সক্রিয়ন বিশ্লেষণ, এগুলো কিছু যন্ত্র যেটা গামা রশ্মির মাধ্যমে কাজ করে, মসবর বর্ণালিমিতিক নিউট্রন সক্রিয়ন বিশ্লেষণ। তারপর হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংস করে নেয়, তাহলে 4টা কাজ, ধাতুর খুঁত নির্ণয়ের কাজে, মসবর বর্ণালিমিতিক যন্ত্রে, নিউট্রন সক্রিয়ন বিশ্লেষণের ক্ষেত্রে, তারপর হচ্ছে তোমার কি এই ক্যান্সার কোষ ধ্বংস করার ক্ষেত্রে। নিচে একটু হেডিং দিয়ে লিখে দাও, ক্যান্সার কোষ 42 ডিগ্রি তাপমাত্রায় মারা যায়, 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মারা যায়। এভাবে লিখতে পারতেছো, এটা একটু আমাকে জানাও তো লিখতে পারতেছো কিনা, নাকি আরো আস্তে আস্তে বলবো? আর একটু আস্তে আস্তে বলেন ভাই, আরেকটু আস্তে আস্তে বলেন। হ্যাঁ বলো, আরেকবার বলো তো, আরেকটু আস্তে আস্তে বলেন ভাইয়া, আরেকটু আস্তে আস্তে। আচ্ছা আরেকজন আওয়াজ করতে, তাহলে দেখো একটু নোট করো, এগুলো নোট করতে হবে অবশ্যই। তাহলে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা রশ্মি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম একটা পয়েন্ট, তাহলে শক্তি কি হবে বেশি হবে, কারণ আমরা দেখতেছি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে শক্তি তত বেশি হবে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম শক্তি বেশি, দুইটা পয়েন্ট। শক্তি যার বেশি তার ভেদন যোগ্যতা বেশি না, সে বেশি ব্যাগ করতে পারবে, তাহলে ভেদন যোগ্যতা বেশি। এরপরে ব্যবহার কি কি, মসবর বর্ণালিমিতিক যন্ত্র, নিউট্রন সক্রিয়ন বিশ্লেষণের কাজে, অর্থাৎ নিউট্রনটা অ্যাক্টিভ কিনা সেটা জানার জন্য যে যন্ত্রটা ইউজ করা হয় সেটাতে, নিউট্রন সক্রিয়ন বিশ্লেষণে, ধাতুর খুঁত নির্ণয়ে, ক্যান্সার কোষ ধ্বংসে। নিচে একটু ছোট করে লিখে দাও, ক্যান্সার কোষ 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মারা যায়, ক্যান্সার কোষ ধ্বংস হয় 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে গেল গামা রশ্মি, লিখতে পারতেছ? হ্যালো, জি ভাই, জি ভাইয়া পাচ্ছি।
আচ্ছা, তাইলে এই গেল গামা রশ্মি। এরপরে রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি বেসিক্যালি ব্যবহার করা হয় যে মানব দেহের ইমেজিং এর কাজে। তাহলে মানব দেহের ইমেজিং, এক্সরে, মানব দেহের ইমেজিং। এছাড়াও রঞ্জন রশ্মি যে এক্সরে যে যন্ত্রটা আছে সেটা বিভিন্ন ভাবে কাজ করতে পারে। কি কি কাজ করতে পারে? সেটা হচ্ছে এক্সরে ফ্লোরোসেন্ট, প্রতিপ্রভা বিশ্লেষণকারী। অর্থাৎ লাইট কোনো কোনো পার্টিকেল যদি ওটাকে আঘাত করে, পার্টিকেল গুলাকে ক্যাচ করার জন্য যে যন্ত্রটা ইউজ করা হয় এক্সরে ফ্লোরোসেন্ট। তাহলে বলো এক্সরে ফ্লোরোসেন্ট, এক্সরে ইমিশন, এক্সরে ক্রিস্টালোগ্রাফি, এই তিনটা যন্ত্র ব্যবহার করে। তাহলে একটা হচ্ছে মানব দেহের ইমেজিং এর কাজে বা এক্সরে এর কাজে, তারপর হচ্ছে এক্সরে ফ্লোরোসেন্ট যেটা প্রতিপ্রভা। আমি কালকে ক্লাসে বলেছিলাম প্রতিপ্রভা আর অনুপ্রভা কি, ঠিক আছে? এখন প্রতিপ্রভা অনুপ্রভা, এই যে প্রতিপ্রভা অনুপ্রভা কখন সৃষ্টি হচ্ছে? যখন কোনো পার্টিকেল বা কোনো ফোটন যখন আঘাত করতেছে তখন সৃষ্টি হচ্ছে। তাহলে এটাকে আসলে আঘাত করতেছে, এটা যদি দৃশ্যমান না হয় তো এটাকে ক্যাচ করতে হবে কোনো যন্ত্রের মাধ্যমে। তো এক্সরে ফ্লোরোসেন্ট যন্ত্রের মাধ্যমে ক্যাচ করবো। তারপর হচ্ছে এক্সরে ইমিশন, আরেকটা হচ্ছে এক্সরে ক্রিস্টালোগ্রাফি, ক্রিস্টালের আকার গুলা যেটাকে ডিটেক্ট করতে পারে যেটার মাধ্যমে, বুঝছো? এরপর হচ্ছে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয় ভিটামিন ডি এর উৎস, শুধু একটা ভিটামিন ডি এর উৎস। আবার এটার বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ব্যবহার আছে, যেমন হচ্ছে 200 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার আমরা ব্যবহার করতে পারবো ড্রাগ শনাক্তকরণের কাজে, ড্রাগ শনাক্ত, ড্রাগ শনাক্তকরণের কাজে। আবার 240 থেকে 480 ন্যানোমিটার ব্যবহার করতে পারবো, 240 থেকে 280, 240 থেকে 280 ন্যানোমিটার ব্যবহার করতে পারবো প্রোটিন অ্যানালাইসিস, প্রোটিন অ্যানালাইসিস না জীবাণুনাশক, সরি এটা জীবাণুনাশক, এই দুইটা একটু ইম্পর্টেন্ট, প্রোটিন অ্যানালাইসিস এগুলো ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে জীবাণু নাশক, নাশক। তাহলে দেখো অতিবেগুনি রশ্মির ব্যবহার হচ্ছে ভিটামিন ডি এর উৎস, তারপর হচ্ছে 240 থেকে 200 থেকে 400 ড্রাগ শনাক্তকরণ, 240 থেকে 280 জীবাণুনাশক, জীবাণুনাশক। এরপর হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান অঞ্চলের একটাই ব্যবহার, সেটা হচ্ছে শালক সংশ্লেষণ, শালক সংশ্লেষণ। আচ্ছা, তারপর হচ্ছে অবলোহিত অঞ্চল। অবলোহিত মানে হচ্ছে কি? অবলোহিত মানে হচ্ছে দৃশ্যমান হচ্ছে ইউবি, ইউবি আর কি ব্যবহার করা হয় বলছি, অতিবেগুনি রশ্মি, ভিটামিন ডি এর উৎস, 200 থেকে 400 ড্রাগ শনাক্তকরণ, 240 থেকে 280 হচ্ছে জীবাণুনাশক। এর আরেকটা ব্যবহার আছে জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণ, জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণ, ও পাসপোর্ট, জাল পাসপোর্ট আর জাল টাকা, এটা আমি বলবো পাসপোর্ট শনাক্তকরণ। তাহলে জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণ। মাইক্রোওয়েভ যেটা আছে সেটা ব্যবহার করতে পারবা, মাইক্রোওয়েভ ব্যবহার করা যায়। তাহলে অবলোহিত কি? আচ্ছা সরি, অবলোহিত বলি নাই, অবলোহিত হচ্ছে অপটিক্যাল ফাইবার, অন্ধকারে দেখার গগলস, ক্যামেরা, আবহাওয়ার পূর্বাভাস, তিনটাও দিয়ে। তাহলে অপটিক্যাল ফাইবার, অন্ধকারে দেখার গগলস বা ক্যামেরা, তারপর হচ্ছে কি আবহাওয়ার পূর্বাভাস, গেল। মাইক্রোওয়েভ ব্যবহার করা লিখছ? লিখছো, ঠিক আছে। তাহলে অবলোহিত হচ্ছে অপটিক্যাল ফাইবার, অন্ধকারে দেখার গগলস বা ক্যামেরা, তারপর হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় রিমোট কন্ট্রোল এবং মোবাইল ফোন সিগন্যালে, রিমোট কন্ট্রোল আর হচ্ছে মোবাইল ফোন সিগন্যাল, রিমোট এবং মোবাইল ফোন সিগন্যালে, ওয়াইফাই সিগন্যাল। অর্থাৎ যত মোবাইল টেকনিক্যাল যত জিনিসপত্র আছে সবগুলো মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। ওয়াইফাই সিগন্যাল বিমান চালানোর ক্ষেত্রে যেহেতু আমাদের সিগন্যাল বা লাগবে, বা বিমান চালানোর ক্ষেত্রে যোগাযোগ রক্ষা করতে হবে, তো যোগাযোগের যত জিনিস আছে সবগুলো মাইক্রোওয়েভ, মোবাইল ফোন সিগন্যাল, রিমোট কন্ট্রোল, ওয়াইফাই, বিমান চালনা বা রাডার চালনায়, এগুলোর কাজে ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ। রেডিও ওয়েভ এর ব্যবহার হচ্ছে টেলিভিশন সিগন্যালের জন্য, টেলিভিশন সিগন্যাল। আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে এমআরআই এর ক্ষেত্রে, দেখিও এমআরআই এর ক্ষেত্রে মাইক্রোওয়েভ দেখা দিবা, এমআরআই এর ক্ষেত্রে হচ্ছে রেডিও ওয়েভ, এমআরআই, ঠিক আছে? তাহলে গেল, এগুলো হচ্ছে ব্যবহার, আর হচ্ছে তার রেঞ্জ গুলো অবশ্যই জানতে হবে তোমাদের সবাইকে, মহাজাগতিক রশ্মি রেঞ্জ, গামা রশ্মি রেঞ্জ, রঞ্জন রশ্মি রেঞ্জ, অতিবেগুনি ব্যবহার। তাহলে এগুলো সবগুলো ব্যবহার আমি আরেকটু ছোট ছোট করে বলতেছি। মহাজাগতিক রশ্মি এটা খুবই কম তরঙ্গ দৈর্ঘ্য, যার কারণে এটা কোনো যন্ত্রের মাধ্যমে ক্যাচ করা সম্ভব নয়। গামা রশ্মির ব্যবহার হচ্ছে ধাতুর খুঁতুনি নিয়ে ব্যবহার করা হয়, মসবহর বর্ণালামিতিক যন্ত্রে ব্যবহার করা হয়, নিউট্রন সক্রিয়ণ বিশ্লেষণে ব্যবহার করা যায়, তারপর ক্যান্সার কোষ ধ্বংসকরণে ব্যবহার করা হয়। ক্যান্সার কোষ 42 ডিগ্রি সেন্টিগ্রেড মাত্রায় মারা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে রঞ্জন রশ্মি, এটা মানব দেহের ইমেজিং এর কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ এক্স রের কাজে। এক্স রে বিভিন্ন প্রকার ভেদে ব্যবহার করতে পারবে, এক্স রে ফ্লোরোসেন্ট, এক্স রে ইমিশন, এক্স রে ক্রিস্টালোগ্রাফি, তিনটা ব্যবহার। এরপর অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি ইউবি, যেটা আমরা ভিটামিন ডি এর উৎস হিসেবে ব্যবহার করি। এরপরে আর একটা ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণে। আবার এর বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ব্যবহার, তার মধ্যে দুইটা খুবই ইম্পর্টেন্ট, 200 থেকে 400 ড্রাগ শনাক্তকরণ, 240 থেকে 280 জীবাণুনাশক, 240 থেকে 280 জীবাণুনাশক। এরপরে দৃশ্যমান, যেটা শালক সংশ্লেষণ শুধু। অবলোহিত অঞ্চল, অবলোহিত অঞ্চল ব্যবহার করায় তিনটা অ দিয়ে, মনে রাখবা, অপটিক্যাল ফাইবার,
তারপর হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস, অন্ধকারে দেখার গগলস ক্যামেরা, অপটিক্যাল ফাইবার, আবহাওয়ার পূর্বাভাস, অন্ধকারে দেখার গগলস ক্যামেরা, আর মাইক্রোওয়েভ যেটা আছে, মাইক্রোওয়েভ ব্যবহার করবা যত টেকনিক্যাল, যত যোগাযোগের জন্য যত জিনিসপত্র আছে সবগুলোর ক্ষেত্রে। অর্থাৎ তুমি এখানে এটা ইউজ করতে পারবা, এই ওয়াইফাই সিগন্যাল, মোবাইল ফোন সিগন্যাল, বিমান চালানাই বা রাডার যন্ত্র চালানাই, ঠিক আছে, আবহাওয়া, তারপর আবহাওয়ার পূর্বাভাস না আবহাওয়ার পূর্বাভাস ওইটা, আর তাহলে মোবাইল ফোন সিগন্যাল, রিমোট কন্ট্রোল, ওয়াইফাই, এগুলোর কাজে ইউজ করবা। রেডিও ব্যবহার করে টেলিভিশন সিগন্যাল আর এমআরআই। বুঝছো এতটুকু? সবাই বুঝছো? হ্যালো, জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে গেল। এরপরে হচ্ছে এমআরআই আর জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণ, এগুলো আরেকটু এক্সপ্লেন করি। দেখো তাহলে এটা লিখে রাখো, তাহলে এরপরে হচ্ছে জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণ আর হচ্ছে এমআরআই। তাহলে হচ্ছে ইউবি দ্বারা জাল টাকা ও পাসপোর্ট। তাহলে এখানে এই কারেন্সি যে নোটগুলো আছে বা পাসপোর্ট যেগুলো আছে সেগুলাতে একটা কোন যে কোনো একটা অণু বা পার্টিকেল ব্যবহার করে যেটা ইউবি কে ক্যাচ করতে পারে, আবার নিঃসরণ করে কোন তরঙ্গ দৈর্ঘ্যে, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যে, যাতে আমরা কালার দেখতে পারি। তাহলে সেটা হচ্ছে ফসফোর, সেটা হচ্ছে ফসফোর। ফসফোর একটা হচ্ছে অণু যেটার যেটার মাধ্যমে যেটা কি করে ইউবি রশ্মি শোষণ করে, ইউবি শোষণ আর দৃশ্যমান অঞ্চলে কি করে কি করে প্রেরণ করে, দৃশ্যমান অঞ্চলে নিঃসরণ, দৃশ্যমান অঞ্চলে নিঃসরণ। তাহলে ইউবি শোষণ করে কত ন্যানোমিটার? 230 থেকে 375, 230 থেকে 375 ন্যানোমিটার সে শোষণ করে। আর দৃশ্যমান অঞ্চল আমরা জানি 380 থেকে 780 ন্যানোমিটারে সে কি করে, নিঃসরণ করে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কত ন্যানোমিটার। দেখো আবার ইউবি রশ্মির ক্ষেত্রে যে 10 থেকে 380 ছিল সেটা কিন্তু শোষণ করতে পারে না, ও একটা সিলেকটিভ রেঞ্জ শোষণ করতে পারে, 230 থেকে 375 ন্যানোমিটার। ফসফরটা তৈরি করা হয় কি দ্বারা? এটা তৈরি করতে পারবা তুমি, ফসফর তৈরি করা যায় ল্যান্থানাইড আয়ন দ্বারা, ল্যান্থানাইড আয়ন আর হচ্ছে জটিল ধাতব অক্সাইড, জটিল ধাতুর বিভিন্ন অক্সাইড, জটিল ধাতব অক্সাইড। ল্যান্থানাইড আয়ন গুলো আমরা চিনি, ঠিক আছে, বিরল ল্যান্থানাইড আয়ন গুলা, যেগুলো বিরল মৃত্তিকা মৌল, এ ব্লকের মৌল সমূহ। তো এগুলার বা আয়ন আর জটিল ধাতব অক্সাইড গুলো একসাথে মিশ্রিত করলে ফসফর তৈরি হয়। এই ফসফরটা হচ্ছে অনুপ্রভা বিশ্লেষণকারী, মানে বুঝছো, অনুপ্রভা বিশ্লেষণ, বিশ্লেষণকারী, অনুপ্রভা বিশ্লেষণ মানে কি? আমরা গত ক্লাসে বলছি কোনো পার্টিকেল বা কোনো ফোটন দ্বারা আঘাত করলে এখান থেকে যদি দৃশ্যমান আলোক রেঞ্জের কোনো তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয় বা দৃশ্যমান আলো বা কালার সৃষ্টি হয়, সেটাই হচ্ছে অনুপ্রভাব বিশ্লেষণকারী। তাহলে ফসফরে তুমি যখন ইউবি রেঞ্জ, ইউবি শোষণ, ইউবি যখন তুমি প্রেরণ করতেছো, ইউবি মানে প্রত্যেক তরঙ্গ হচ্ছে কি, আলোক তরঙ্গ হচ্ছে ফোটন, এগুলো প্যাকেট আকারে যায়। তাহলে এই ফোটন গুলো যখন ফসফরকে ধাক্কা দিবে, ফসফর দৃশ্যমান রেঞ্জের মধ্যে বিচ্ছুরণ করবে, ঠিক আছে, সেজন্য এটা হচ্ছে অনুপ্রভাব বিশ্লেষণকারী। তাহলে এভাবে জাল টাকা পাসপোর্ট শনাক্ত করতে পারবা। এই জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণের ক্ষেত্রে এই ফসফরটা কোথায় থাকে? নিরাপত্তা সুতায় থাকে, টাকার নিরাপত্তা বা সিকিউরিটি থ্রেডের মধ্যে থাকে, নিরাপত্তা সুতায় থাকে। এটা কোথায় থাকে? টাকায়, টাকা বা কারেন্সি বা পাসপোর্টের ক্ষেত্রে যে নিরাপত্তা সুতাটা থাকে ওটার ক্ষেত্রে এই ফসফরটা ওই সুতার ফসফর দ্বারা তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে এভাবে জাল টাকার পাসপোর্ট শনাক্ত করা যায়। তাহলে এই ফসফরটা দিয়ে আমরা কিছু টর্চ লাইট বর্তমানে ইউজ করি, যেগুলো বিদেশ থেকে আনে বা ইউজ করা দেখা যায়। টর্চ লাইট গুলোতে কোনো লাইট থাকে না, একটা কি থাকে, ধাতব পাত থাকে, ওই ধাতব পাতটা মূলত ফসফর দ্বারা তৈরি। তাহলে এই ফসফর দ্বারা যে লাইট গুলা তৈরি করা হয় অনুপ্রভাব বিশ্লেষণ, যেগুলো ফসফ্লোরোসেন্ট লাইট বলে, সেগুলার তোমার পাওয়ার হচ্ছে 10/10, 20%, ঠিক আছে, ফসফর লাইট অনুপ্রভাব যেগুলো আছে, ফসফ্লোরোসেন্ট লাইট, ফ্লোরোসেন্ট লাইট, ফ্লোরোসেন্ট লাইটের ক্ষমতা কত? 20%। আমরা যে টাংস্টন ভাল্ব গুলো ইউজ করি, টাংস্টনের যে ভাল্ব গুলো ইউজ করি, ও লাল লাল লাইট গুলো যেগুলো ইউজ করি, 60 টাকা, 60 ওয়াটি, 100 ওয়াটি, সেগুলো হচ্ছে মাত্র 5%। এটা একটু দেখে নিই, সেগুলো হচ্ছে মাত্র 5%। তাইলে গেল জাল টাকা ফাসফোর শনাক্ত করার ব্যাপারটা। বুঝছো? সবাই বুঝছো? জি ভাই, জি ভাই। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমার এমআরআই। তাহলে এতটুকু শুনে নাও, এটা এরপরে এমআরআইটা আমি আলোচনা করতেছি। তাহলে এটা একদম পুরোপুরি আলোচনা করছি, যা আছে সব তোমরা একটু ভালো করে গুছিয়ে যদি পড়তে পারো তাহলে এগুলো প্রিপারেশন হয়ে যাবে আশা করি। এরপর আসে এমআরআই। এমআরআইটা কি? এমআরআইটা বেসিক্যালি হচ্ছে রেডিও ওয়েভ, আমি রেডিও ওয়েভ প্রেরণ করব, ওইখান থেকে আমি একটা সিগন্যাল পাবো, এটাই মূলত এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোন্যান্স, ম্যাগনেটিক
রেজোনেন্স ইমেজিং। তাহলে দেখো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং মানে কি, অর্থাৎ রেডিও তরঙ্গ প্রেরণের ফলে চুম্বক, ম্যাগনেটিক মানে হচ্ছে চুম্বক ধর্ম বিশিষ্ট অণু পরমাণু সমূহের রেজোনেন্স মানে তাদের সঞ্চারণের মাধ্যমে যে ইমেজটা আমি পাবো সেটাই হচ্ছে এমআরআই। তাহলে এমআরআই এর ম্যাগনেটিক নেচার বিশিষ্ট পরমাণু লাগবে আমার থেকে, সেগুলোকে বলা হয় এনএমআর পরমাণু। কি বলা হয়? এনএমআর পরমাণু। তাহলে এনএমআর পরমাণু কোনগুলো? বিজোড় প্রোটন বা নিউট্রন, বিজোড় যাদের প্রোটন এবং কি থাকে? নিউট্রন থাকে, প্রোটন বা নিউট্রন বিশিষ্ট পরমাণু, বেশি ইম্পর্টেন্ট, বিজোড় প্রোটন বা নিউট্রন বিশিষ্ট পরমাণু। পূর্ণরূপ কি? নিউক্লিয়ার, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। কোন কোন পরমাণু গুলা কাজ করবে? যাদের কাছে বিজোড় প্রোটন নিউট্রন থাকে, যেমন হাইড্রোজেন, যেমন হতে পারে ফসফরাস 19, আবার কার্বনের 13 আইসোটোপটা, এটার ক্ষেত্রে বিজোড় প্রোটন নিউট্রন থাকবে, ঠিক আছে, আর ফসফরাসের ক্ষেত্রে 31, এগুলো হচ্ছে কি বিজোড় প্রোটন অথবা নিউট্রন বিশিষ্ট পরমাণু, এগুলো কি এনএমআর পরমাণু হিসেবে কাজ করবে। এখন কথা হচ্ছে আমার বডিতে কোন পরমাণুটা আছে। এখানে আমার বডিতে 70% থাকে কি, 70% হচ্ছে পানি, H2O। তাহলে H2O যখন একটু পরিমাণে যখন এটা ভাঙবে, H2O ভাঙলে কি হয়, H+ আর O- না, তাহলে এখানে প্রচুর পরিমাণে হাইড্রোজেন পরমাণু আছে না, বা H+ আছে না, H+ মানে তো ইলেকট্রনে ত্যাগ করতেছে, আমার থেকে তো বিজোড় প্রোটন বা নিউট্রন বিশিষ্ট পরমাণু লাগতেছে তার জাস্ট, তাহলে তার প্রোটন বা নিউট্রন যা আছে তার তো বিজোড় সংখ্যক, ঠিক আছে। তাহলে H হাইড্রোজেন, এই হাইড্রোজেন আমার শরীরে প্রচুর পরিমাণে আছে, আমি যখন রেডিও ওয়েভ প্রেরণ করব, রেডিও ওয়েভ যখন এই বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন অর্থাৎ রেডিও ওয়েভ যখন এই এনএমআর পরমাণুতে যখন আমি পাঠাবো, এনএমআর পরমাণুতে যখন আমি পাঠাবো রেডিও, ঠিক আছে, রেডিও এনএমআর পরমাণুতে যখন পাঠাবো, এনএমআর পরমাণু সমূহ, রেডিও মানে এটা একটা এনার্জি, তাহলে এনার্জি পেলে কি হয়, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যায়, আমরা গত ক্লাসে দেখেছি। তাহলে এখন আবার রেডিও প্রেরণ যখন আমি বন্ধ করে দিব, তখন উচ্চ শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে চলে আসবে। তাহলে এই যে উচ্চ শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে যাচ্ছে, এটা একটা গ্রাফ পাবো না, এটা ও বিচ্ছুরণ করতেছে না, শোষণ তোমার বর্ণালী বিচ্ছুরণ করতেছে না, তাহলে তখন কি হবে, পরমাণু সমূহ যত বেশি উপরে যাবে যত বেশি নিচে হবে, এই ধরনের একটা কি পাবো, গ্রাফ পেয়ে যাবো, ঠিক আছে, এই ধরনের একটা গ্রাফ পেয়ে যাবো, এই ধরনের একটা গ্রাফ পেয়ে যাবো। এই গ্রাফটাকে যদি আমি কম্পিউটারের মাধ্যমে ফরম্যাট করি, তাহলে একটা এখান থেকে ইমেজ তৈরি হবে, ওখান থেকে একটা চিত্র তৈরি হবে। এখন আমার শরীরে যেখানে পানির পরিমাণ বেশি আছে, যদি আমার সেল কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওই সেলটা পানি কি করবে, পানি হারিয়ে ফেলবে, পানি কি করে ফেলবে, হারিয়ে ফেলবে। তাহলে পানি যখন সে হারাই ফেলবে ওই সেলটা, তখন এখানে পানির ঘনত্ব কম হবে, তাহলে পানির ঘনত্ব কম হইলে হাইড্রোজেন পরমাণু কম হবে, হাইড্রোজেন পরমাণু কম হইলে ওইখানে কি হবে না, ওইখানে ভালো রেজোনেন্স আসবে না, ভালো গ্রাফ আসবে না। তাহলে আমি বুঝতে পারবো যে এখানে কোনো কি আছে, সমস্যা আছে, ঠিক আছে। তাহলে এটা নির্ভর করে কিসের উপর, নির্ভর করে পানির ঘনত্বের উপর, নির্ভর করে পানির ঘনত্ব, রেজোনেন্স সৃষ্টিকারী পরমাণুর ঘনত্ব, এনএমআর পরমাণুর ঘনত্ব, এনএমআর পরমাণু ঘনত্বের উপর, ঠিক আছে, এনএমআর পরমাণুর ঘনত্ব আর তাদের রিল্যাক্সেশন টাইম, অর্থাৎ এটা কতক্ষণ উঠতেছে কতক্ষণ পর নামতেছে, তো গ্রাফ গুলো সেই জন্য ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তাহলে এনএমআর পরমাণুর ঘনত্ব আর হচ্ছে তাদের রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্স টাইমের উপর। এতটুকু বুঝছো সবাই? সবাই বুঝছো? বুঝা গেছে? জি ভাইয়া। এ ওবি, এ ল্যাপটপে সাজাটা আনতো। তাহলে এই ছিল ব্যাপার আমাদের তড়িৎচুম্বক বর্ণালী শেষ। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রাপ্যতা, খুবই ইম্পর্টেন্ট টপিক, আমাদের লাস্ট টপিক। প্রাপ্যতাটা একটু দেখে নাও, এটা তুলছো তো না? আচ্ছা, দ্রাব্যতা হচ্ছে কোন একটা নির্দিষ্ট তরলে যতটুকু পরিমাণ দ্রব দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, সেটাই হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা, ঠিক আছে। ধরো আমি একটা পাত্র নিলাম, এই পাত্রের ক্ষেত্রে আমি এখানে পানি আছে, কিছু পরিমাণ পানি আছে। এখন এই পানির ক্ষেত্রে NaCl যদি আমি সবসময় ঢালতে থাকি শুধু, তাহলে কি হবে না, দ্রবীভূত হবে না সবগুলো, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবীভূত হবে, যতটুকু পরিমাণ দ্রবীভূত হবে সেটা হচ্ছে NaCl বা লবণের দ্রাব্যতা, যতটুকু পরিমাণ চিনি দ্রবীভূত হবে সেটা হচ্ছে তার চিনির দ্রাব্যতা, ঠিক আছে। তাহলে দ্রাব্যতা হচ্ছে এটা, মানে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণে যতটুকু পরিমাণ দ্রব দ্রবীভূত হলে দ্রবণটা সম্পৃক্ত হয়, অবশ্যই সম্পৃক্ত হতে হবে, সেটাই হচ্ছে তার কি, দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা হতে পারে পার লিটারের ক্ষেত্রে 1000 মিলিলিটারের ক্ষেত্রে
1000 মিলিলিটারের ক্ষেত্রে গ্রাম পরিমাণ হতে পারে, মানে একটা নির্দিষ্ট 1 লিটারের ক্ষেত্রে কতটুকু কত গ্রাম দ্রবীভূত হতে পারে দ্রব, ঠিক আছে? আবার হতে পারে 1000 মিলিলিটারের মোল পরিমাণ, 1000 মিলিলিটার দ্রবণে কত মোল দ্রবীভূত আছে, ঠিক আছে? আবার হতে পারে মানে কত গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে, গ্রাম পার গ্রাম। তাহলে তিনটা ব্যাপার হতে পারে, একটা হচ্ছে গ্রাম পার মোল মিলিলিটার, আরেকটা হচ্ছে মোল পার লিটার মিলিলিটার, আর একটা হচ্ছে গ্রাম পার গ্রাম, ঠিক আছে? তাহলে তিনটা ইউনিটে প্রকাশ করতে পারবো দ্রাব্যতা। যখন আমি মোল পার গ্রাম পার মোলে, তাহলে গ্রাম পার মিলিলিটার বা লিটার বলো, গ্রাম পার লিটার, ঠিক আছে? গ্রাম পার লিটার এককে, মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করে দিলে তো লিটার, 1 লিটারের ক্ষেত্রে কত গ্রাম দ্রবীভূত হয়? তাহলে 1 লিটারে কত গ্রাম দ্রবীভূত হবে? দ্রবীভূত দ্রব কিসে হবে? গ্রাম এককে, ডিভাইডেড বাই কে? ডিভাইডেড বাই হচ্ছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন লিটার এককে। হইছে? একটা সূত্র। মোল পার লিটারের ক্ষেত্রে, মোল পার লিটারের ক্ষেত্রে তাও দ্রবের দ্রবের ভর, দ্রবের ভর কি এককে? মোল এককে, কত মোল। তারপরে হচ্ছে দ্রবণের আয়তন কিসের এককে? লিটার এককে। তারপরে গ্রাম পার গ্রামের ক্ষেত্রে কি? গ্রাম পার গ্রামের ক্ষেত্রে হচ্ছে 100 W/m। এখানে 100 W কেন? কারণ এখানে যে ইকুয়েশনটা আমাদের আছে সেটা আমরা 1000 গ্রামে না করে 100 গ্রামের ক্ষেত্রে কাউন্ট করব। কার ক্ষেত্রে? 100 গ্রামের ক্ষেত্রে। তাহলে আমি যদি বলি এই ধরো W পরিমাণ দ্রাবকে, W দ্রাবকে দ্রবীভূত হচ্ছে m পরিমাণ দ্রব, m পরিমাণ দ্রব, W গ্রাম দ্রাবকে m গ্রাম দ্রব দ্রবীভূত হচ্ছে। তাহলে এক গ্রাম দ্রাবকে কত দ্রবীভূত হবে? m/W না? তারপরে 100 গ্রাম দ্রাবকে কত হবে? তাহলে যেহেতু আমি 100 গ্রামে কাউন্ট করতেছি, তো m/100/W আর কি সেম ম্যাথ, m/100/W। তাহলে এখানে m হচ্ছে কার্বন, এখানে m/W যেটা দিয়ে প্রকাশ করো, m হচ্ছে দ্রাবকের ভর, দ্রাবকের ভর, আর W হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর। বুঝে গেছে এতটুকু? তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো না, আমাকে মোল যদি দেয়া থাকে, মোল পার লিটার কত মোল তো বের করতে পারো, ধরো 40 গ্রাম NaCl কত মোল, 40 না ধরো 55 গ্রাম, 55 গ্রাম NaCl এই তোমার কত মোল হবে? 55 গ্রাম NaCl সমান কত মোল? 55 গ্রাম NaCl 1 লিটারে দ্রবীভূত হয়, তাহলে তার দ্রাব্যতা কত? 55 গ্রাম NaCl 1 লিটারে দ্রবীভূত হয়, 1 লিটারে দ্রবীভূত হয়, দ্রবীভূত হলে দ্রাব্যতা কত? কত পারবা? তাহলে এখানে 55 গ্রাম হইলে তার মোল কত? 55 গ্রাম হইলে মোল পার লিটারে বের করতে বলছে, দ্রাব্যতা মোল পার লিটারে কত? মোল পার লিটারে কত? আচ্ছা তাহলে এখানে 55 গ্রাম কত কত? তাহলে এন কত? 23, আর এটা হচ্ছে 35। তাহলে 23 আর 35 কত? 58.5। তাহলে 58.5 গ্রাম সমান আমি জানি যে 1 মোল। তাহলে 1 গ্রাম সমান কত হবে? তারপর হচ্ছে তোমার 55 গ্রাম সমান, তো যত মোল এটা 1 দিয়ে ভাগ করে দিলে তো দ্রাব্যতা পেয়ে যাচ্ছি, তাই না? 1 লিটার দিয়ে, বুঝতে পারছো? তাহলে এভাবে আরেকটা আমি ওইখান থেকে করে দেখি, তো গ্রাম পার গ্রাম এককে দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাপমাত্রায় 15 গ্রাম দ্রবণে 4.2 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে তার দ্রাব্যতা কত? ইম্পর্টেন্ট কিন্তু, পারবা এটা করতে? পারবা? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 গ্রাম দ্রবণে 2.5 গ্রাম কোন দ্রব বা কোন লবণ দ্রবীভূত থাকলে তার দ্রাব্যতা কত? দেখি বলো তো একটু, গ্রাম পার গ্রামে কত? আনসার বলো। 1 মিনিট ভাই, কত? 500 কে এর কি 4.2, 4.2 গ্রাম দ্রব আর 15 গ্রাম হচ্ছে দ্রবণ। তাহলে এটা কি হবে? এটা ইকুয়েশন এটা দিয়ে করবা, 100 W, 100 W/m, W কি ছিল? দ্রবের ভর, তো লবণ কত দ্রব কত দ্রবীভূত আছে? 4.2 গ্রাম,
তাহলে এখানে W এর পরিমাণ কত 100 × 4.2 গ্রাম ঠিক আছে আর তোমার কি হচ্ছে দ্রবণ দ্রবণ তো বলি না আমি বলছি কি দ্রাবকের ভর তাহলে দ্রাবকের ভর দ্রবণ থেকে দ্রব বাদ দিলে তো দ্রাবক পাবো তাহলে কত হবে 15 − 4.2 এটাই হচ্ছে দ্রাবক তাহলে এটাই হবে তার দ্রাব্যতা গ্রাম পার গ্রাম ইউনিটে বুঝছো তাহলে এইভাবে ম্যাথ গুলো সলভ করতে হবে বোঝা গেছে জি ভাই তাহলে এইভাবে ম্যাথ গুলো সলভ করবা তিনটা ইকুয়েশন আছে বেসিক্যালি এখানে তিনটা ইকুয়েশন থেকে ম্যাথ আসবে দ্রাব্যতা বের করা একদম ইজিলি সলভ করা যাবে মানে গ্রাম পার লিটার একক কত হবে তাহলে তোমাকে যদি বলে গ্রাম পার লিটার এককটা কিরকম হবে ধরো বলছে 500 মিলিলিটারে দ্রবীভূত হয় 500 মিলিলিটারে যদি 500 মিলিলিটারে কত দ্রবীভূত হবে ধরো দ্রবীভূত হবে 15 গ্রাম দ্রব তাহলে তার দ্রাব্যতা কত হবে 15 গ্রাম দ্রব 500 মিলিলিটারে দ্রবীভূত হলে তার দ্রাব্যতা কত হবে তা একদম ইজি এখানে কি হচ্ছে 15/500 পাঁচশোকে 1000 দিয়ে ভাগ করতে হবে 500/1000 মানে কত 0.5 তাহলে এখানে এটা বলবা 500 মিলিলিটারে দ্রবীভূত হয় 500 মিলিলিটার বা 0.5 লিটারে দ্রবীভূত হয় 0.5 লিটারে দ্রবীভূত হয় 15 গ্রাম 1 লিটারে কত হবে সেটাই আর কি 1 লিটারে যেটা হবে সেটাই তো তোমার দ্রাব্যতা 1 লিটারে যত গ্রাম দ্রবীভূত হবে সেটাই দ্রাব্যতা 15/0.5 শেষ ম্যাথ হয়ে গেছে তাহলে এই হচ্ছে ব্যাপার এভাবে এগুলো সলভ করবা এরপরে দ্রাব্যতার গুণফল দেখো দ্রাব্যতার গুণফল দ্রাব্যতা গুণফল তাহলে দ্রাব্যতার গুণফলটা কিরকম দ্রাব্যতার গুণফলটা বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে ভর ক্রিয়া সূত্র যেটা আমরা পড়বো রাসায়নিক পরিবর্তনে ওটার সাথে রিলেটেড যেমন ধরো আমি একটা পাত্রে নিলাম পাত্র পাত্রে এজিসিএল যখন মিশাবো তখন এজিসিএল গুলা যখন দ্রবীভূত হবে এজিসিএল সিলভার ক্লোরাইড দ্রবীভূত হলে কি হবে এজি প্লাস আর হচ্ছে কি সিএল মাইনাস তাই না এজি প্লাস সিএল মাইনাস কনভার্ট হবে এখন আমি দিতে 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 এজিসিএল এখানে অধঃক্ষিপ্ত অবস্থায় রয়েছে ঠিক আছে কিছু পরিমাণ অধঃক্ষিপ্ত এজিসিএল আর কিছু হচ্ছে এজি প্লাস আর হচ্ছে সিএল মাইনাস দ্রবীভূত ঠিক আছে তাহলে এখন দেখো এই যে সলিড ফর্মে এজিসিএল আছে সেটার সাথে দ্রবীভূত এজি প্লাস সিএল মাইনাস ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করবে অর্থাৎ একই সময়ে এজি প্লাস আর সিএল মাইনাস মিশে এজিসিএল লবণে তৈরি হচ্ছে আবার ঠিক ওই সময়ে এজিসিএল ভেঙে এজি প্লাস আর সিএল মাইনাস কনভার্ট হচ্ছে ঠিক আছে অর্থাৎ একটা মানে একটা অর্থাৎ আয়নিক ইকুইলিব্রিয়াম যেটাকে বলি আর কি সাম্যাবস্থা মানে এজিসিএল ঠিক যতটা এজি প্লাস সিএল মাইনাস কনভার্ট হবে ঠিক ততটা এজি প্লাস সিএল মাইনাস মিশ্রিত হয়ে এজিসিএল এ কনভার্ট হবে ঠিক আছে তাহলে এটা যদি সাম্যাবস্থা আসে তাহলে সাম্য ধ্রুবক আমরা বের করতে পারি সাম্য ধ্রুবক কি হবে প্রোডাক্টের কনসেন্ট্রেশন উইথ ঘাত নির্দিষ্ট ঘাত সহকারে এখানে যেহেতু কোনো কোএফিসিয়েন্ট নেই তাহলে ঘাত হবে না কোএফিসিয়েন্ট যদি 2 থাকতো স্কয়ার হতো ঠিক আছে এজি প্লাস আর সিএল মাইনাস এর কনসেন্ট্রেশন নিচে হচ্ছে এজি সিএল এর কনসেন্ট্রেশন এজি সিএল এর কনসেন্ট্রেশন তাহলে আমি কি লিখতে পারি কে এজি সিএল কি এখানে সলিড ফর্মে না এজি সিএল সলিড আর এটা একোয়াস পানিতে দ্রবীভূত হচ্ছে এটা একোয়াস তাহলে যেটা একোয়াস সেটারই শুধু কনসেন্ট্রেশন থাকবে সলিডের কোনো কনসেন্ট্রেশন নাই কারণ কনসেন্ট্রেশন থাকতে হলে ঘনমাত্রা থাকতে হলে পার মোল পার লিটার দ্রব দ্রাবক থাকতে হবে তো সলিডটা নিজেই এখানে সলিড ঠিক আছে এটার কোনো কনসেন্ট্রেশন পাবা না তাহলে এটা ওয়ান তাহলে ওয়ান হইলে বাকি যে এজি প্লাস আর সিএল মাইনাস এর কনসেন্ট্রেশন তুমি এখানে পাচ্ছ সেটা হচ্ছে তার কি সেটা তার সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কেন সম্পৃক্ত কারণ যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু আছে বলেই তো এটা সম্পৃক্ত ঠিক আছে সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্ত এগুলো তো চিহ্ন যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু থাকলে সম্পৃক্ত কম থাকলে অসম্পৃক্ত বেশি থাকলে অতিপৃক্ত ঠিক আছে তাহলে এখানে যতটুকু ধারণ ক্ষমতা ততটুকুই আয়নিত হইতে জাস্ট সেজন্য এটা সম্পৃক্ত এজি প্লাস আর সিএল মাইনাস এখানে সম্পৃক্ত পরিমাণে তাহলে সম্পৃক্ত দ্রবণ যেহেতু পেয়েছি তাহলে আমি কি পেয়েছি এটা দ্রাব্যতা পেয়েছি তাহলে এটাকে আমরা বলতে পারবো সলিবিলিটি প্রোডাক্ট দ্রাব্যতা কেএসপি তাহলে কেএসপি হবে তার আয়ন গুলা গুণফলে সমান বুঝছো তাহলে এখন আমাকে যদি বলে এক্স বি ওয়াই টাইপের একটা যৌগ তাহলে এটা ভাঙলে কিরকম হবে দেখো তো এটা ভাঙলে হবে এক্স ইন্টু ওয়াই প্লাস প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস এরও ধরনের না ঠিক আছে কারণ এখানে চার্জ গুলা কোফিশিয়েন্ট গুলা চার্জ হয়ে যাবে আর এখানে কোফিশিয়েন্ট থাকবে এক্স আর ওয়াই বুঝছো তাহলে এটার ক্ষেত্রে যদি আমি দ্রাব্যতা বের করি কেএসপি যেহেতু নির্দিষ্ট ঘাত সহকারে তাহলে কি হবে এক্স ইন্টু এ টু দি পাওয়ার কত টু দি পাওয়ার এক্স তার পাওয়ারটা গুণ হয়ে যাবে ঠিক আছে ইন্টু ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার কত ওয়াই টু দি পাওয়ার ওয়াই কারণ নির্দিষ্ট ঘাত সহকারে আসে ঘনমাত্রা নির্দিষ্ট ঘাত সহকারে আসে তাহলে আমি যদি বলি যে এক্স বি ওয়াই এর দ্রাব্যতা এস তাহলে এটা যদি এস হয় তাহলে একটা এক্স বি ওয়াই ভাঙলে ন্যূনতম একটা এ থাকতে হবে
ন্যূনতম একটা এ ন্যূনতম একটা বি থাকতে হবে। তাহলে একটা এ মানে কি এস, এস বাংলা এস এ পাবো, আরেকটা বি আরেকটা এস। কিন্তু এস এখানে কত গুণ হচ্ছে? এক্স গুণ। তাহলে এখানে লিখবো এক্স এস। এখানে কত গুণ হচ্ছে? বি বি, সরি এখানে বি কত গুণ হচ্ছে? ওয়াই গুণ। তাহলে হবে ওয়াই এস, ওয়াই ইন্টু এস না, একটা এক্স বি ওয়াই, তার দ্রাব্যতা যদি এস হয় তাহলে সে ভাঙলে একটা এ তৈরি করবে, অবশ্যই একটা বি ন্যূনতম একটা তৈরি করবে। কতটুকু তৈরি করবে? কোফিশিয়েন্ট যেহেতু এক্স ওয়াই আছে, অর্থাৎ একটা এস ভাঙলে এক্স গুণ এ তৈরি হবে, আরেকটা এস ভাঙলে, আরেকটা এস এক্স বি ওয়াই ভাঙলে ওয়াই গুণ বি তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এক্স ইন্টু এস হোল টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই ইন্টু এস হোল টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমি কি লিখতে পারবো? এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই। এস যেটা আছে সেটাকে এক্স প্লাস ওয়াই লিখতে পারবো না, এখানে এক্স, এস টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই, তাহলে এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এভাবে আমি সকল লবণের ক্ষেত্রে দ্রাব্যতা বের করতে পারবো। ধরো আমাকে এখন দেওয়া আছে যে এল ওয়েচ হোল থ্রি, এল ওয়েচ হোল থ্রি, তাহলে এখানে এল এর ক্ষেত্রে কোপিশিয়ান অর্থাৎ এক্স এর মান কত? ওয়ান। ওয়েচ মাইনাস এর ক্ষেত্রে ওয়াই এর মান কত? থ্রি, তাই না? তো আমি কি লিখছি? এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে হবে ওয়ান টু দি পাওয়ার ওয়ান, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, ওয়াই কত? থ্রি, তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি। কি লিখছি? এস, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ওয়ান প্লাস থ্রি, ওয়ান প্লাস থ্রি, তাহলে কত হয়ে গেছে? তিন তিরিক তিন সাতাইশ, সাতাইশ ইন্টু এস টু দি পাওয়ার ফোর। বুঝছো? পারবা? বুঝছো এতটুকু? জি ভাইয়া। ভাইয়া আবার একটু বলেন। আর একটু বলতাম, তাহলে দেখো এখানে এক্স বি ওয়াই যদি কোন একটা লবণ হয় সে যদি ভাঙে, আমাদের মিটিং তো প্রায় টাইম শেষ হয়ে যাচ্ছে, আর এক মিনিট আছে মনে হয়, আবার জয়েন দিতে হবে। এখানে কেউ কি গ্রুপে ইয়া করতেছে, মানে জয়েন দিতে পারতেছে না এরকম কিছু বলতেছে কেউ? একজন দুজন ধরে ওরা ক্লাস করে না, ওরা ভর্তি হয়ে ক্লাস করে না কেন আমি তো বুঝলাম না। আচ্ছা তাহলে আবার মিটিং এ জয়েন দাও, এটা শেষ হয়ে যাচ্ছে।